বিরতির পর ফিরে আসলাম। কাঠবোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন, ঘটনা বিশালগড়ের ভুইয়ার মাথা এলাকায়। আজ সকালে দুর্ঘটনা সংঘটিত, বেপরোয়া কাঠবোঝাই লরি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছেন তিনজন। বিশালগড়ের ভুইয়ার মাথা এলাকায় দুর্ঘটনা সংঘটিত। আগরতলার দিক থেকে একটি কাঠবোঝাই গাড়ি বোলেরো গাড়ি যায় এবং প্রথমে শেকেরকুট বাজারে একটি মারুতি গাড়িকে ধাক্কা দিয়ে আসে গাড়িটি। পরবর্তী সময় ভুইয়ার মাথা এলাকায় যাত্রীবাহী অটোতে ধাক্কা দেয়। এতে অভিজিৎ শীল, অপরাজিতা ভট্টাচার্য এবং সীমান্ত ভট্টাচার্য নামের তিনজন গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনা প্রত্যক্ষ করার পরই স্থানীয়রা খবর দেন দমকল কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত হন দমকল কর্মীরা। বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের এবং চিকিৎসা চলছে বর্তমানে আহতদের। ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমার প্রথম সাইকেল করে বাড়ি দিয়ে আসছে, তোরা গাড়ি আমার একবার সাইডে আসছে, তোরা একটা বাড়ি মারছে, তো এনে আবার তোরা বাড়ি শুরু করে দাদা। কি গাড়ি? এই যে ফুলা গাড়ি দাদা, এটা দিনে মানে কাটার কাটা ছিল দাদা, তো বাড়ি দিয়ে আমার আই পড়ছে ভালো যাবে। কি কাট আছে ওদের? কাঠটা কাঠে ফুল বের আছে, আগরতলা থেকে আগরতলা দিক থেকে বিয়ার মাথা আমরা পলাশ গেলাম, বিয়ার মিলে সাজাম এটা বুলেরো আর লোটু তিনটা গাড়ি সংঘর্ষ হয়েছে। কেমন ইনজুরি হয়েছে? ও দু তিনজন ভালো ইঞ্জুরি হয়েছে। নাম নাম জানেন? তো আমরা একজন আনছি অভিজিৎ দত্ত, হ্যাঁ গাড়ি নিচে আসলো। কেমন ইঞ্জুরি? ভালো ইঞ্জুরি হয়েছে, আরো আছে অন্য গাড়ি দিয়ে আছে। গাড়ির নাম্বার জানছেন? হ্যাঁ নাম্বার আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এবং একই সঙ্গে দমকল কর্মীর বক্তব্য। তবে কাঠ বোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি অটোর এবং যার কারণে গুরুতরভাবে দুর্ঘটনা সংঘটিত, গুরুতরভাবে জখম হয়েছেন তিনজন। ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা, যেমনটা দমকল কর্মী জানিয়েছেন। তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে অবৈধ পরিমাণে কাঠ বোঝাই করা হয়েছিল, বিপুল পরিমাণে কাঠ বোঝাই ছিল গাড়িতে এবং নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে দুর্ঘটনা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্রে খবর। তবে কাঠ বোঝাই গাড়ির ধাক্কাতেই গুরুতরভাবে জখম হলেন তিনজন। ঘটনাটি সংঘটিত হয় ভুইয়ার মাথা এলাকায়। অটো এবং বোলেরো গাড়ির ধাক্কা লাগে, তবে এই বোলেরো গাড়িটি কিছুক্ষণ আগে অর্থাৎ ভুইয়ার মাথা পৌঁছানোর আগে শেকেরকোটে একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে বলেও জানা যাচ্ছে এলাকাবাসীর সূত্রে। তবে দিনের পর দিন দুর্ঘটনা যেন লেগেই রয়েছে, তার সঙ্গে অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে গাড়িতে অত্যধিক পরিমাণে মাল বোঝাই, অর্থাৎ অত্যধিক পরিমাণে লোডকে কেন্দ্র করে দুর্ঘটনা আরও একবার সংঘটিত হল বিশালগড়ের ভুইয়ার মাথা এলাকায়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।